প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। করোনা মহামারীতে গেল দুবছর, বৈশ্বিক অর্থনীতি ছিল অনেকটা বিধ্বস্ত। 2022 সালকে দেখা হচ্ছে ঘুরে দাঁড়ানোর বছর হিসেবে, সে বিবেচনায় দেশের অর্থনীতি এখন কোন পর্যায়ে আছে? কোভিড অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে এবং কোভিড অনেকটাই স্তিমিত হয়ে গেছে। সো এখন কিন্তু যারা যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো যারা বন্ধ ছিল, তারা স্পেশাল দ্য স্মল ইন্ডাস্ট্রি এবং তার সবগুলাই খুলে গেছে। আর বড় ইন্ডাস্ট্রির ভিতরে যারা আছে তাদের যে প্রিভিয়াস যে লস হয়েছে সেটাকে পোষাবার জন্য সর্বোত্তভাবে চেষ্টা করছে, এবং তারই রিফ্লেকশন হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে হাইক হয়েছে, এবং আমার কাছে মনে হয় এই বছরে সেটা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আপনাদের ব্যাংক কী ধরনের ভূমিকা রাখছে? যদি আমরা এভাবে ভাগ করি, একটা হচ্ছে এগ্রিকালচার লোন, একটা হচ্ছে কর্টেজ মাইক্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এসএমই লোন। এটা তো আমাদের ব্যাংকের উপরে যে 111 কোটি টাকার এগ্রিকালচার লোনের একটা টার্গেট দেওয়া ছিল, এটা আমরা অলরেডি অ্যাচিভ দ্যাট টার্গেট। আমাদের এজেন্ট ব্যাংকিং ছিল না, সেই এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স নিয়েছি, এবং এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে গ্রামীণ অর্থনীতিকে, গ্রামীণ মানুষে, আনব্যাঙ্ক পিপুলকে কালেক্ট করার জন্য, ট্র্যাক করার জন্য আমরা পসিবলি আমরা নেক্সট মান্থ থেকে আমরা এজেন্ট ব্যাংকিং চালু করতে যাচ্ছি। এছাড়াও আমাদের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা জানেন যে প্রত্যেকটা গ্রাহক তার সমস্ত লেনদেন, ট্রানজ্যাকশানস, আউটস্ট্যান্ডিং, ইউটিলিটি বিলস এবং অল দিস থিংস, এগুলো কিন্তু তারা দেখতে পারে। প্লাস আমাদের এখন যে প্ল্যান আছে, আমরা কিছু কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু নিচ্ছি, এই ছেলেগুলো হবে ওখানকার স্থানীয় ছেলে যারা, সো দ্যাট দে ক্যান পিক আপ দ্য রাইট পিপল ফর দ্য ফরওয়ার্ড ডিপোজিট প্রোডাক্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লোন প্রোডাক্টস। বিভিন্ন সংস্থার প্রতিবেদনে দেখা যাচ্ছে ব্যাংকগুলোতে ঋণ খেলাপের সংখ্যা দিন দিনই বাড়ছে, আপনার মতামত জানতে চাইছি। ঋণ খেলাপির যে 2153 কোটি টাকা বেড়ে গেছে যেটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু আসলে কিন্তু এটা আরও বাড়বে, শিথিলতাটা চলে যাবে, তখন কিন্তু অ্যাকচুয়াল সিস্টেমে যখন আমরা আসবো তখন কিন্তু এটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমার মনে হয় বোথ এন্ড, ফ্রম দ্য ব্যাংকিং এন্ড, আমাদের দিক থেকে উই আর ক্রিয়েটিং প্রেশার্স টু আওয়ার ডাউনওয়ার্ড পিপল যে ভাই জাস্ট টু কনসেন্ট্রেট অন দ্য কালেকশনস রিকভারি অ্যান্ড অল দিস থিংস, এবং আমরা ইচ অ্যান্ড এভরি ডে আমরা টাস্ক ফোর্স করে দিয়েছি এবং দে আর ট্রাইং টু কনভিন্স দ্য পিপল যারা ব্যবসা করছেন, ভালো করছেন, যে ভাই তোমাদের এই পেমেন্টগুলো গ্রাজুয়ালি দিয়ে দাও। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।